জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনের দিয়ে দেন ইনশাআল্লাহ। একুশ একুশ নম্বর তো তুমি তাদের তাদের বাবা তো ভাই দাদারা, আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক, কথাটা ঠিক না ঠিক? ভাইরা খারাপ পাইতেছেন? আমরা স্বাধীন ভারতের নাগরিক। এ ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15 আগস্ট, ঠিক না ঠিক? তো তার আগে আমার এ ভারতকে শাসন করেছিল ব্রিটিশ ইংরেজ, কথাটা ঠিক না ঠিক? তো ইংরেজদের ভাষা ছিল ইংরেজি। কি ছিল? ইংরেজি। তো বর্তমান যুগেও দেখবেন কতগুলো ডিজিটাল যুবক আছে, কোনোদিন স্কুল কলেজ পড়া তো দূরের কথা, বারান্দা তো ঠ্যাং দেয় নাই, কিন্তু কথায় কথায় ইংলিশ কয়। আছে না বাবা? ভেরি গুড, নাইস, আরো কত কিছু কয় না? তো ইংরেজের যুগের একটা ঘটনা বলছি। তো ওই যুগে একটা গ্রাম্য যুবক বাজারে গেছে কলা বিক্রি করার জন্য। কি বিক্রি করার জন্য? কলা, মালপো কলা। তো এক ইংরেজ খরিদ্দার আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে, কারণ ইংরেজরা তো আর বাংলা পারে না, ইংরেজিতে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দিস? এ তো আর ইংরেজি পারে না, যেই বলছে হোয়াট ইজ দিস, এ কয় 5 টাকা পিস। কয় টাকা পিস? 5 টাকা পিস। তখন ইংরেজ তো পাঁচ বোঝে নাই, ফাইভ বলে সে বুঝিল হয়, কইছে হোয়াট? কয় খাইতে বড় সোয়াদ, খাইতে বড় সোয়াদ। আর দুইজনের মধ্যে মারামারি বাজছে, বেলা ডুবে ডুবে তেমন এটে যায়। ওই ইংরেজদের শাসন ছিল তখন, যা পিছিয়ে দিছে কিভাবে ইংলিশটা কইছে একটু কমো ডিজিটাল যুবক আছে না? যুবক, যুবকরা হলো দেশের ভবিষ্যৎ, আর আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বেশি পছন্দ করে। জনগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কঠিন কিয়ামত দূর, 4টা প্রশ্নর জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোন মানুষ হাসর ময়দানে বিন্দু মাত্র পা হটাইতে পারবে না। তার ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো, সারাটি জীবন কোন কাজে ব্যয় করিয়াছো? 2 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হলো, তোমাকে একটা যৌবন কাল দেওয়া হয়েছে, যুবক কাল দেওয়া হয়েছে, ওই যুবক কালটা তুমি কোন কাজে ব্যয় করিয়াছো? যুবক 100, আমানুল্লাহ 2000, আনিকা তাহসিন 2000, আফসার আলী 2000, আসিফ আলী 2000। কত মানুষ 1000, 2000, 5100, 200 করে দান করলো আল্লাহ। আল্লাহ গো সকলের মানুষ কামনা বাসনাকে তুমি পুরা করে দিও। আমিন আমিন। আপনারা পয়সা দিতে থাকবেন, আমি ওয়াজ করব, শোনা ওয়াজ করব না দোয়া করব, ওয়াজ। আমার কথা ছিল, যদি কোনো হাফেজ মাওলানা দিয়ে কোনো মা বোনের বিয়ের আল্লাহ দেয়, দাদির কোনো দেয়া কয় দাদি এই কর সেই কর, আলে মোলামার সঙ্গে মোর বিয়েও দিব না, কথা কন ঠিক না বেঠে?